ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আশিপারের খবরে, স্টেজ থ্রি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্ত শীঘ্রই চিকিৎসার জন্য যাবেন আমেরিকায়। সঞ্জু বরাবরই একজন লড়াকু, আমাদের সামনে আবার এক নতুন পরীক্ষা, প্রার্থনা করুন যাতে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, টুইট শ্রী মান্যতার। अपना लाइफ फुल सांप सीढ़ी का बोर्ड है, कभी अप तो कभी डाउन। लूडो सांप सीढ़ी खेलाय फिर एक बार जुड़िए पड़लें संजय दत्त। फिर एक बार तार जीवने हाना दिलो कैंसर नामक शब्दोटा। एबार फुसफुसेर कैंसारे आक्रांत होलें खोद संजय दत्त। गत शनिवार श्वासकष्ट सह बेश किछु समस्या निये मुम्बाईर लीलावती हासपाताले भर्ती हन संजय दत्त। एई खबरे शोरगोल पड़े जाय बी टाउने। एरपर हासपाताल थेके फिरे आसेन तिनि। मंगलवार ट्वीट करे संजय दत्त जानान, आमी निजेर चिकित्सार जन्य काछ थेके किछु दिनेर एकटा बिरति निच्छि। आमार परिवार ओ बंधुरा आमार संगे रयेछे। शुभानुधायीदेर काछे आमार आर्जी, अयथा विचलित हबेन ना बा अहेतुक जल्पनाय कान देबेन ना। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি তাড়াতাড়ি ফিরে আসব। এরপরে বিশিষ্ট চিত্র সমালোচক কোমল লাহাতা টুইট করে বলেন, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত ওর দ্রুত রোগ মুক্তি কামনা করছে। সূত্রের খবর, সঞ্জয় দত্তের ক্যান্সার এখন স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে। চিকিৎসার জন্য শীঘ্রই আমেরিকা উড়ে যাবেন তিনি। এখন লাং ক্যান্সারের ক্ষেত্রে অনেক আধুনিক মেডিসিন বেরিয়েছে, ওনার এক্স্যাক্ট স্টেজটা কি আমি বলতে পারবো না, তবে আমি নিশ্চিত উনি যখন আমেরিকাতে যাচ্ছেন তাহলে ডেফিনেটলি ভালো আউটকাম হবে। সঞ্জয় দত্তের জীবনে চড়াই উচ্চাই বারবার এসেছে। 22 কা থা ইতনা ড্রাগস কিয়া কি লাংস নে জবাব দে দিয়া। ডক্টর বোলা ইসকা চ্যাপ্টার ক্লোজড, লেকিন হুয়া গয়া উল্টা আইসা বডি বানায়া কি লোগ মোহাম্মদ আলী সে কম্পেয়ার করনে লাগে। সঞ্জয় জীবনের একদম শুরুতে ক্যান্সার প্রথম ধাক্কা দেয় তার প্রথম ছবি রকির শুটিং শুরু হওয়ার ঠিক পরপরই। সঞ্জয়ের মা নার্গিস ক্যান্সারে আক্রান্ত হন, আমেরিকায় গিয়ে দীর্ঘ চিকিৎসা হয় তার। সুনীল দত্তের মতো নার্গিসও চেয়েছিলেন ছেলেকে সিনেমার পর্দায় দেখতে, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। আমেরিকা থেকে ভারতে ফেরার পর হঠাৎই ফের অসুস্থ হয়ে পড়েন নার্গিস। 1981 সালে সঞ্জয়ের প্রথম ছবি রকি মুক্তি পাওয়ার ঠিক 3 দিন আগে প্যানক্রিয়াটিক ক্যান্সারে মৃত্যু হয় তার। মায়ের মৃত্যু ভেঙে চুরে দেয় সঞ্জয়কে। মানে পহলি বার ড্রাগস লিয়ে কিউকি মে ড্যাড সে নারাজ থা, দুসরি বার কিউকি মা বিমার থি, তিসরি বার তক মে ড্রাগ অ্যাডিক্ট বন চুকা থা। এরপর সঞ্জয় জীবনে ফের ক্যান্সার হানা দেয়। 1986 সালে অভিনেত্রী রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয়, তাদের একটি মেয়ে হয় ত্রিশলা। কিন্তু এরপরই ক্যান্সার ধরা পড়ে রিচার। 1996 সালে মৃত্যু হয় সঞ্জয়ের স্ত্রী। এবার সঞ্জয় নিজেই ক্যান্সার আক্রান্ত হলেন। এ প্রসঙ্গে তার স্ত্রী মান্যতা দত্ত বলেছেন, সঞ্জয় বরাবরই একজন লড়াকু, আমাদের সামনে আবার এক নতুন পরীক্ষা, প্রার্থনা করুন যাতে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ঋষি কাপুর, ইরফান খান, রাজেশ খান্না, ফিরোজ খান, আদেশ শ্রীবাস্তব, বিনোদ খান্না থেকে শুরু করে সিম্পল কাপাডিয়া, টম অল্টার, ক্যান্সারে একাধিক অভিনেতা অভিনেত্রীকে হারিয়েছে বলিউড। আবার সোনালি বেন্দ্রে, লিজা রে, মনীষা কৈরালা, অনুরাগ বসু, মুমতাজ, রাকেশ রোশন থেকে শুরু করে যুবরাজ সিংহ, তাহিরা কাশ্যপ, একাধিক সেলিব্রিটি ক্যান্সারকে পরাজিত করেছেন। সঞ্জয় মানেই যোদ্ধা, তাই সবার আশা সঞ্জু ক্যান্সারকে হারিয়ে ফিরে আসবেন নিজস্ব ভঙ্গিতে। টাইগার তো টাইগার, রোশ কেন রোশ। এবিপি আনন্দ।